রাজ্য সরকারের নির্দেশ মতো চলতি মাসেই গোটা রাজ্যে খুলে গিয়েছে স্কুল কলেজ, শুরু হয়েছে পঠন পাঠন। আর এদিকে বিদ্যালয়ে খোলার পরই করোনায় আক্রান্ত হলেন মালদহের এক স্কুলের ক্লার্ক। এই খবর ছড়িয়ে পড়তেই বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষকদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে মালদহ মানিকচক থানার অন্তর্গত এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ে। এই খবর জানার পরই স্কুল প্রাঙ্গণ স্যানিটাইজ করার কাজ শুরু করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। তবে আতঙ্ক রয়েছে শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের মধ্যে। স্যার আসলো, আবার বলছে যে আমাদের একজন মানে করোনা আক্রান্ত হয়েছে এবং হসপিটাল থেকে ফোন করেছে, একজন মিডিয়া আসছে, ওই জন্য আমরা ক্লাসে ঠিকঠাক বসেছিলাম। স্যানিটাইজ করছে স্কুলে? হ্যাঁ, স্যানিটাইজ হচ্ছিল। শিক্ষকরা কি করে ক্লাস নিল? দূরে দূরে থেকে ক্লাস নিচ্ছে। ক্লাস হচ্ছে? হ্যাঁ স্যার। এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান ক্লার্ক গোপাল চন্দ্র মণ্ডল, তিনি করোনায় আক্রান্ত। এই রিপোর্ট আসতে বুধবার চাঞ্চল্য ছড়ায়। জানা গেছে দিন কয়েক ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন তিনি। এই পরিস্থিতিতে মঙ্গলবার করোনা পরীক্ষা করান তিনি, আর বুধবার দুপুরে করোনার রিপোর্ট পজিটিভ আসে। বিদ্যালয়ে সেই খবর পৌঁছতেই কার্যত আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়ে যায়। ওই ক্লার্কের সংস্পর্শে আসা শিক্ষক সহ বিদ্যালয়ের অন্যান্য অশিক্ষক কর্মীদের ইতিমধ্যেই কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। আমাদের একজন স্টাফের করোনা পজিটিভ হয়েছে, তারপর থেকে ব্যবস্থা হয়েছে, ওই গাড়িতে একসঙ্গে যারা আছে তাদেরকে সঙ্গে সঙ্গে ফিরিয়ে দেওয়া হয়েছে। তা আমরা বাকি যে কজন আছি স্কুলে খুব কষ্ট করে ক্লাস করছি, কিন্তু সবার মধ্যে একটা ভয় আছে যে আমাদের মাধ্যমে ছাত্রদের মাধ্যমে না ছড়িয়ে পড়ে। সেই জন্য আমরা প্রত্যেকটা ক্লাসে গিয়ে দূর থেকে আমাদেরকে নির্দেশ দিয়েছি, সেভাবে আমরা ক্লাসে ক্লাসরুমে ঢুকতেও সাহস পাচ্ছি না এই মুহূর্তে। তারপর আমরা স্যানিটাইজ করেছি আর আমরা ওইভাবে এখন পর্যন্ত কন্ট্রোল করে ক্লাস চালিয়ে যাচ্ছি। যার করোনা হয়েছে যে পজিটিভ, সে কোথায়, কিভাবে জানতে পারলেন? উনি কালকে টেস্ট করেছিলেন, আজকে রিপোর্ট এসেছে। রিপোর্ট কখন এসেছে? 11টার সময়, আজকে বেলা 11টায়। হ্যাঁ, মোবাইলে রিপোর্ট পাওয়া গেছে। তারপরে উনি চলে যায়, তারপরে উনি সবাইকে জানালেন এরকম। তারপরে একসঙ্গে যারা যাতায়াত করতেন, আর আমাদের এখানে অসুবিধা হচ্ছে আমরা সবাই সবার সাথে মেলামেশা করি, সেই জন্যই আমরা সবাই, যদিও সবার ডবল ডোজ হয়ে গেছে, আমরা সবাই নিজেদের প্রিকশন যেরকম নেওয়া দরকার সব নিয়েই আমরা স্কুলে আসি। এখন হয়েছে খবরটা পাওয়ার পর সবার মনে যেটা হয় সেটাই, কিন্তু আমরা উপরের স্কুলের তরফ থেকে জানানো হয়েছে ডিআই সাহেবকে, কোনো নির্দেশ আসেনি, আমরা স্কুল চালিয়ে যাচ্ছি। বিদ্যালয় সূত্রে জানা গেছে মঙ্গলবার বিদ্যালয়ে আসেননি মালদহ শহরের বাসিন্দা ক্লার্ক গোপাল বাবু। বুধবার দশম ও দ্বাদশ শ্রেণীর 35% ছাত্রছাত্রীদের নিয়েই পঠন পাঠন প্রক্রিয়া চলেছে এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ে। এছাড়াও বিদ্যালয়ের 28 জন শিক্ষক শিক্ষিকা ও 3 জন শিক্ষাকর্মী উপস্থিত ছিলেন। আমাদের গোপাল বাবু, ওনার করোনা ধরা পড়েছে, পজিটিভ রিপোর্ট। আমরা তো সবাই অফিসেই কাজ করি, অফিসে সই করতেও গেছেন সবাই। যাই হোক, সবার একটু বাড়িতে তো লোক আছে, ভয়ের ব্যাপার আছে, বুঝতেই পারছেন। হ্যাঁ, স্কুল চলছে, দূর দূর থেকে টিচাররা ক্লাস নিচ্ছেন, এখন টিফিন আওয়ার। কবে থেকে অসুস্থ ছিল? বলতে পারবো না সেটা, আজকে স্কুলে এসে শুনলাম। কালকে স্কুলে এসেছিল? না, কালকে উনি ছুটিতে ছিলেন, ছুটিতে ছিলেন, অন ডিউটি মনে হয়। কতদিন ধরে স্কুলে আসেনি উনি? স্কুল প্রতিদিনই আসেন, কালকে হয়তো অফিসিয়াল কাজ ছিল বাইরে, আমরা তো রোজই এসেছি। তাহলে ক্লাস কি করে নিচ্ছে? শিক্ষকরা তো তার টাচে ছিল মোটামুটি। হ্যাঁ, সকলেই আমরা একসাথে থাকি, একসাথে কাজ করি। তাহলে ক্লাস আজকে কিভাবে নিচ্ছে? ইতিমধ্যে অভিভাবকদের একাংশ প্রশ্ন তুলতে শুরু করেছে, স্কুলে এসে আদৌ কি সুরক্ষিত থাকবে ছাত্রছাত্রীরা? স্বাস্থ্য দফতর ও বিদ্যালয় কর্তৃপক্ষ আগামী দিনে কি পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার।